ও ভাই, ইতে এরকম ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকায় আছে কেন? টাকলু খান, কিরে টাকলু খান, আমার দিকে তাকায় আছিস কেন টাকলা? জাদু ছাড়িটা আমার কাছে কি করবি তুই? মারবি আমাকে? দাঁড়া, তুই একটু চাকমা দি। মাফ কর দো ভাই, প্লিজ প্লিজ পুরো ছোড় দো। আরে তাজি গে স্যার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। ওকে, আজকে একটি ভয়ঙ্কর ভূতের গেম খেলবো, আর সেটি হচ্ছে হুইচ ক্রাই। আমি শিওর তোমরা ভাবতেছো আজকে আমার ভয়েসের কি হয়েছে। আমার ভয়েসের কিছুই হয় নাই, আজকে একটি হরর গেম খেলবো, তার কারণেই আমি আজকে এভাবে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার নর্মালি কথা বলি, পরে দেখা যাবে তোমরা ভয় পাই ভিডিও থেকে পালা যাইতেছো গা। তোমরা আবার পালাটা এলাই যাও না, তোমাদের বুকে যদি পাঠা থাকে ভিডিওটা ফুল দেখো, ভিডিওতে অনেক মজা করব, এই ডাইনিটাকে অনেক জ্বালাবো। কিছুদিন আগে আমি পোস্ট করছিলাম হুইচ ক্রাইয়ের ভিডিও তোমরা দেখবা নাকি, ওইখানে ইয়েস অর নো দুইটা অপশন ছিল, তোমরা সবাই ইয়েসকে ভোট দিছ, তার কারণে আজকে হুইচ ক্রাইয়ের ভিডিও নিয়ে আসছি। তোমরা যারা এই গেমের স্টোরিটা জানো না, তোমাদেরকে আমি স্টোরিটা বলে দিচ্ছি। এই গেমের ভিতর আমার একটা গার্লফ্রেন্ড আছে যাকে আমি অনেক ভালোবাসি, বাট ও আমাকে একদম পাত্তা দেয় না, ও আরেকজনকে ভালোবাসে। তাই আমি ভাবছি ওকে জাদু করে ওকে আমার করে ফেলবো, তার কারণে আমি এই হুইচের ঘরে আসছি ওর থেকে জাদু শেখার জন্য। বাট আমি জানতাম না এই হুইচটা যে কোনো নর্মাল হুইচ না, এই হুইচটা হচ্ছে একটি ভূতুরে হুইচ। এখন ও আমাকে ওর ঘরে আমাকে আটকায় রাখছে, যে করেই হোক আমার এখান থেকে এসকেপ করতে হবে অ্যান্ড আমার গার্লফ্রেন্ডকে আমার করতে হবে। লেটস গো। তোমরা দেখছো নিচে কী লেখা আছে? সাবস্ক্রাইব গেম জোন বিডি, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলতেছে। তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু ডাইনিটা আসি তোমাদের গলা চিপে ধরবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। নর্মাল মোডে গেমটা স্টার্ট করেছি, হার্ড মোড বা এক্সট্রিম মোডে খেলবো না, কারণ আজকে আমি ফার্স্ট খেলতেছি। বেশি ফাপরবাজি করলে হার্ড মোড বা এক্সট্রিম মোডে খেললে যদি মরুটরি যায় পরে তো মনে করো আমার পোপাট হয়ে যাবে, তার কারণে আমি আজকে নর্মাল মোডে খেলবো। এই গেমটার গ্রাফিক্স কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর। ইউটিউবে আমি এই গেমটার ট্রেলার দেখছিলাম, ট্রেইলারে এটার গ্রাফিক্স অনেক সুন্দর ছিল। আমি ভাবছিলাম ট্রেইলারে দেখাইছে আসলে মনে গেমের ভিতরে তেমন কিছু হবে না, বাট আমার ধারণা পুরাই ভুল। ট্রেইলারে গ্রাফিক্সের কোয়ালিটি যেমন দেখছিলাম এখনও সেমই আছে, কোনো লরচর হয় নাই। কেজে তার লাগানো আছে, এখান থেকে আমাদের বাইরে হইতে হলে একটা প্যাডলক কী লাগবে? আর কীগুলো তো এরকম কেজের আশেপাশে থাকে। কিরে এখানে তো নাই। কিরে কিরে দেওয়ালে তো চাবি দেখা যাচ্ছে, দাঁড়াও স্লিংশটটা দিয়ে নেওয়ার চেষ্টা করি। এই তো এখন বার হই, ডাইনিটাকে এমন মারা মারবো, মারি টারি মনে করো উড়াই ফেলবো। এখানে চাবিটাকে এরকম আশেপাশে রাখে, এরকম আশেপাশে রাখলে তো আমরা দেখি বার হয়ে যেতে পারবো। কি চিন্দি গেম পুরো, এত সহজ। এখানে কি কি আছে একটু এক্সপ্লোর করে নিই। আজকের ভিডিও কিন্তু একদমই কাটবো না, তোমরা যদি এই ভিডিওটা ফুল দেখো আমি 100% শিওর দিয়ে বলতে পারবো তোমরা এই গেমটা দেখার পর তোমরা নিজেরা এটা একদম হার্ড মোডেও কমপ্লিট করে ফেলতে পারবা। ও ওয়াও, এখানে তো হাইড হওয়া যায়। যাই হোক, আমরা একটা সিক্রেট জায়গা পাই গেছি, ওই নাল্লা হুইচটা যদি আমাদেরকে দৌড়ানি দেয় আমরা এখানে আসি লুকাইতে পারবো। বাট আমরা ডরাবো না, আমরা লুকাবো টুকাবো না, আমরা একদম বাঘের মতো খেলবো এখানে। আচ্ছা, আমাকে এখানে হাই ফাইভ করতে বলতেছে, বাট আমি হাই ফাইভ করলে এখানে রং দেখাচ্ছে কি জানি একটা চেক করতেছে। দাঁড়াও তোমাদেরকে আবার দেখাই, এই দেখো আঙ্গুল দিয়ে কি জানি চেক করতেছে, আবার দেখাচ্ছে রং। বাট এটা কেন করতেছে? বক্সিং ওই কিরে চোর মালিকানা, মানে থাপর মালিকানো, বা তোর সাহস তো আমরা, দাঁড়া তোরও দেখাইতেছি, তোরে লাতি উষ্টা মারি, তোর হাতটা পুরো ফাটাই ফেলবো, দাঁড়া তোরে দেখাইতেছি মজা। ভাই তো একদম আমার মাথা গরম করেছে, আমার মাথা নষ্ট করেছে, এখন নিচে যায় লাড়ি লোডা আনি তার হাতটা ফাড়াই ফেলবো একবারে। ও মাম্মা কিরে, আমি তো সিঁড়িতেই আটকে গেছি, আমি এত নোব। আরে না না নোব না, আমি নামি গেছি এখানে, দেখো না কি প্রো আমি, এখন দেখো এটাকে মারি ফেলবো। তোমরা কি একটা নিঃশ্বাস নেওয়ার সাউন্ড শুনতেছো? এখানে যে গোল একটা আংটা আছে না, এখানে আছে একটা কাপড় রাখতে হবে, কাপড় রাখলে এতে নিঃশ্বাস নিলে দরজাটা খুলে যাবে গা। আমি ট্রেলারে দেখছিলাম, ট্রেলারে একটু হিন্ট দিছিল, এগুলো আমার মনে আছে, হিন্টগুলোকে ফলো করে আজকের গেমটা কমপ্লিট করার ট্রাই করবো। এখানে ঘড়িতে লেখা আছে ইউজ, বাট কি ইউজ করবো এটাই বুঝতেছি না। কিন্তু এখানে তো টাইম লড়ানো যাচ্ছে, এখানে টাইম সেট করা বা এখানে টাইম লড়ানো নেই মনে হয় কিছু কাজ আছে। আচ্ছা আমি আরও নিচে চলে আসছি, এখানে যত আসি তত ভয় লাগতেছে আমার। ও ভাই, ইতে এরকম ভয়ঙ্করভাবে আমার দিকে তাকায় আছে কেন? টাকলু খান, কিরে টাকলু খান, আমার দিকে তাকায় আছে কেন টাকলা? ইতের মুখে একটা হাত আছে আর চোখের ভিতর থেকে লাইট বাড়িতে তেমন আমাকে দেখতেছে আর হুইচটাকে সব বলে দিবে। আমি ব্যাকগ্রাউন্ডে হুইচটার সাউন্ড শুনতেছি আর একটা হার্টবিটের মতো সাউন্ড আছে, তেমন আমাকে দেখি পেছে। ভাই আমি এখানে লুকাই যাইগা। আরে ভাইয়া মেরে কত ডর লাগ রা ভাই, মাম্মি মুঝে বাঁচাও, ইধার সে বাঁচাও কোই মুঝে। আরে কিসের ডর, আমি কাউকে ডরাই না, আমি গ্র্যানি কমপ্লিট করছি, আইসক্রিম কমপ্লিট করছি, ইভেল নান পর্যন্ত কমপ্লিট করে ফেলছি, আমি এই চিন্দি গেমগুলোকে ডরাই লাভ আছে? মারনা তেরে কো ডর নি লাগতা? আরে ভাই মুঝে পাই গেছি, আকথু ভাই এটাতে কি গন্ধ বাড়িতেছে, আহাহা ছি 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 ছি। কারো মুঝে থেকে কি এরকম গন্ধ বাইরে হয়? এখানে গন্ধ বাড়িতে সবুজ ধোয়ার মতো বাড়িতেছে ভাই, এটা কি? আচ্ছা এটা মনে হুইচের বেডরুম,
দাঁড়ো এখানে আসছি, যদি এখানে চেক করি না এখানে কি কি আছে। আচ্ছা এখানে মনে হয় কিছু একটা প্লেস করতে হবে। আরে হ্যাঁ করতে কেন, আরে এই তো চলে আসছে, শেষ আমি শেষ। আরে শেষ, আরে ভাই মুঝে মাফ কর দো, মে কান পকড় লিয়া তো দেখো মে ব্যাঠ গিয়া ভাই, ইধর ব্যাঠ গিয়া, মুঝে মাফ কর দো ভাই, প্লিজ প্লিজ মুঝে ছোড় দো। আরে এই তো আসি গে স্যার, দাঁড়াই তেরে দেখাবো, এটা পাগল বানাবো, এদিক থেকে এদিকে চলে আসবো। আরে আমরা গ্র্যানি কেবল না কত চাকমা জিতবি কি, তো কি ভাই আমি খান্দা শুরু করেছি কেন, তো সহজ একটা গেম দাঁড়া দাঁড়া, ওটা লাগাই তাড়াতাড়ি এখানে ঢুকি যাই, তখন আমার পিছে পিছে আসতেছে দাঁড়া ওই দিক দিয়ে। আরে সিঁড়িতে আটকে যাই কেন আমি, দাঁড়া ভাই আমি আর কেজিবি তো ঢুকিয়ে দিচ্ছি, আমি নিজেকে নিজে তালা মারি দিব, তুই আসিস না তার ওই দিক দিয়ে দেখি, যদি না আসে আমি ডিরেক্ট রুমের ভিতরে ঢুকে যাবো। আর আসতেছে না, বোধাই বোধাই পুরো বোধাই এক্সের বোধাই। কি রে এই রুমে ঢুকার পর একটা কান্নার সাউন্ড আসতেছে, কি রে এটা কি, এটা একটু বেগুনি কালার হয়ে আছে কেন, দাঁড়াও দেখি এটা কি। আরে এটা তো একটা সিক্রেট রাস্তা পাই গেছি, এখানে মনে হয় ইম্পর্টেন্ট কিছু আছে, নাহলে এই রুমটাকে লক করে রাখতো না। তোমরা কি এই গেমটার একটা ভালো জিনিস নোটিস করছো, এই গেমটাতে মনে করো আমাদের কোনো ইম্পর্টেন্ট জিনিস যেমন এটা, মানে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে বেগুনি কালার একটা শেড দিয়ে হাইলাইট করে থাকে, যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, যার কারণে এই গেমে সব কিছু অনেক তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, যেটা আমার অনেক ভালো লাগছে। এখন এখান থেকে বার হয়ে এই রুমটা পুরো ছানবিন করে ফেলবো, যাতে এখানে আমার দুইবার আসতে না হয়। কি রে এখানে তো কিছু নাই, ভাবছি এখানে টাকা পয়সা পাবো, একটু বড় লোক টড় লোক হয়ে কোটিপতি হয়ে যাবো একবার। কোটিপতি পোলা, আমি কোটিপতি পোলা। আরে এই তো আসতেছে মনে হয় তোর হাসি শোনা গেছে, হা 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 করে করে হাসে, এরকম ভয়ঙ্কর হাসি দেশ কেন, তোর হাসি শুনে তো যে গো খারাই মুত্তা দিবে একবারে। কি রে এখানে বই টই দিতে কি করে, এখানে কি বক্তৃতা টক্তৃতা দেয় নাকি এখানে, দাঁড়াই কি রে কি রে এই কোনায় কি জানি একটা দেখা যাচ্ছে, দাঁড়া ওটা নিয়ে নি, ম্যাজিক বুক পেজ। আচ্ছা এখান থেকে আমরা জাদু শিখে এই ঘর থেকে এস্কেপ করতে পারো, দাঁড়া আমি জাদুটা একটু শিখে নিই। অল ডান গাইস, আমার ম্যাজিকটা শেখা শেষ, দাঁড়া আমি ওই পেজটা নিয়ে নিই, তারপর তোমাদেরকে বলতেছি আমি কী শিখছি। এখানে আমাকে বলছে এই ঘরে নাকি কোন একটা রুম লক করা আছে, আর ওই রুমটা যদি আমরা ওপেন করতে চাই আমার জাদু শিখতে হবে। এখানে আমাকে জাদু শিখাই দিছে, বলছে ওই রুমটাতে যদি আমি যাইতে চাই আমাকে দুইটা বল খুঁজতে হবে, দুইটা বল থেকে একটা বল ওই রুমের ভিতরে ড্রপ করতে হবে, কিন্তু কীভাবে ড্রপ করবে এটা আমাকে বলে নাই। আর একটা বল নিয়ে যদি আমি এটাকে শেক করি তাহলে নাকি জাদু হয়ে আমি ওই রুমের ভিতরে চলে যাবো। এখন দেখি বলগুলো কোথায় পাই। আর এই পেজে একটা বাজতে ছিল, এই ঘড়িতে আমি একটা বাজাই দিই, দেখি কিছু হয় নাকি, মেবি কিছু তো হবে। এখানে দেখো এখানে টাইম সেট করা যাইতেছে, কিন্তু ও কিরে কিরে করতে একটা কাবু বাড়ে গেছে, চোখের ভিতরে লাল লাইট জ্বলতেছিল, বাট এটা আবার গেছে হোক, শুধু আমাকে একটা ফেদার দিয়ে গেছে। এই ফেদারটার কাজ কি এখন পর্যন্ত আমি বুঝতেছি না। এখন আমার বলগুলো খুঁজতে হবে, বলগুলো মনে নিচেই থাকবে, কারণ হুইচটা সবসময় নিচেই বসে থাকে। আর এই টাকলা বেটাকে ধরে ইচ্ছে করে লাতি উষ্টা মারি দিয়ে মুখটু ফাটে ফেলতে। কি রে এদিকে তো আর একটা সিক্রেট রাস্তা আছে, এটা তো আমি জানতামই না, ফার্স্ট আসছি এখানে। আরে এটা কি দেখছো, এখানে কিন্তু বলের মতো কি জানি একটা হোল, এখানে মনে হয় বলটাকে ড্রপ করতে হবে। আচ্ছা এখানে আমরা হাইড হইতে পারবো, যাই হোক আমরা একটা সিক্রেট জায়গা পাই গেছি, উইস্টার যদি আমার পিছিয়ে দৌড়াদৌড়ি করা এখানে আমি লুকাইতে পারবো। ওরে আরেকটা রুমে চলে আসছি, কি রে এখানে তো ভরপুর খাবার দাবার পরে আছে, দাঁড়াও সবগুলো খাই ফেলবো। ওয়েট 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 ওয়েট, এখানে চেয়ারে একটা বল দেখা যাচ্ছে, বাহ একটা বল তো পাই গেছি, বাহ একটা বল পাই গেছি, মানে এর আশেপাশে আর একটা আছে, দাঁড়া ওটাকে খুঁজতে হবে। কি রে এখানে এটা কার পা, এখানে প্লে আমি এর সাথে কী খেলাধুলো করবো। আরে কি রে ফেদারটা এদের পায়ে লাগায় কি জানি, আচ্ছা এতে সুরসুরি খাইতেছে, কিন্তু সুরসুরিদের লাভটা কি, কিছু তো একটা হবে এখানে। আরে ভাই এত জোরে হাসিস না, এত জোরে চিল্লাইছিস, এটা চলে আসবে পরে, এটা আসে আমাকে লাতি উষ্টা মারি ফাটাই দিবে এখান থেকে। আরে কিছুর জন্য একটা সাউন্ড হয়েছে, দাঁড়াও দাঁড়াও এই রুম থেকে সাউন্ডটা আসছে। কি রে টাকলু খান কী হিসেবে তোর, কিছু বলবি আমাকে। আরে তে মুখ থেকে হাতটা ফালাইছে, দাঁড়াও হাতটা নিয়ে নি। ওরে রে চিল্লে উঠলো কেন, এটা মনে অনেক ইম্পর্টেন্ট জিনিস, তার কারণে এতে নেওয়ার সাথে সাথে অনেক চিল্লে উঠছে। আর যেভাবে চিল্লাইছে তুই তো শুনি গেছে, এখন আমার পিছনে মনে দৌড়ানো শুরু করছে, আমিও লুঙ্গি খুলি দৌড়ানো শুরু করছে, একবার উপরে যাই থামবো, এর আগে থামবোই না একবারে। আচ্ছা আমি চিন্দিটাকে তো ডরাইতেছি কেন, তুই আমার হাডুর সমান, এত লেড়া ছুটকে আগে দৌড়াই কোনো লাভ আছে। আমার মাথায় একটা প্ল্যান আছে, তখন আমি আমার হাত দিয়ে হাই ফাইভ করছিলাম আর খুলে নাই, এই হাত দিয়ে হাই ফাইভ করলে খুলবে, প্লিজ ভাই খুলি যায়, এবার যদি আমার থাপ্পর মারো, সরে থাপ্পর মারা না এটা খুলি ফেলছে। এখানে ডিস্ক একটা আছে, আচ্ছা ওইটা এখানে নিচে লাগাইতে হবে, যেটাতে বেডরুম আছে না ওইখানে যেটা লাগাইতে হবে, তোর মনে কোনো গান টান চালু হবে, দাঁড়াও যাই দেখি। তোমরা এখন দেখো আমি বুড়োটার সামনে কত বুক ফুলাই আঁটবো, কাউকে আর ডরাবো না। ট্রেলারে যতটুকু দেখাইছিল এই ডিস্কটা যদি আমি ইতের বেডরুমে যাই লাগাই তাহলে একটা গান চালু হয়, আর গানটা ইতে শুনতে আসে তখন ইতের পকেট থেকে আমি জাদুর ছাড়িটা নিয়ে নিতে পারবো। এই তো লাগাই দিছি, এখন একটা মিউজিক অন হবে, দাঁড়াও এখানে আমি একটু লুকাই জায়গা, এই আলমারিটাতে মনে হয় লুকানো যাবে, দাঁড়াও দেখি লুকানো যায় নাকি। আরে লুকাই গেছি গা, আরে রেতে চলে আসছে, দাঁড়াও এখনই আমার বার হইতে হবে, বার হইতের পকেট থেকে জাদু ছাড়িটা নিয়ে নিতে হবে। আরে এতে মনে গানটা শুনে ইমোশন হয়ে গেছে, তার কারণে কাঁদতে কাঁদতে আমাদের দিকে খেয়ালই নেই ইতের। আরে এতে কান্দু কাঁদতে কাঁদতে মরে যাক, আমাদেরকে আমরা এদিকে ঘরের থেকে চলে যেতে পারলে হয়েছে, এই ছাড়িটা দিয়েই মনে জাদু করা যায়। দাঁড়াও টাকলুটার উপর একটু অ্যাপ্লাই করে দেখি, ছু মান্তার ছু কালা কুত্তার গু গিলি গিলি ইয়া। কি রে কিছু তো হলো না, আমি ভাবছি আরে দেখ কালা কুত্তার গু বানাই দিব। ইতি উপরে কাঁদতে কাঁদতে আমি এখানে আর একটা কাজ করে ফেলি, বলটা নিয়ে গিয়ে ওই ছিদ্রতে ড্রপ করে দিই, মেবি হবে আর হবে নাকি এটাও জানি না, কারণ আমি ফার্স্ট টাইম খেলতেছি। আর এই বলের ভিতরে এরকম লাইট বাড়াইতেছে কেন, এটাকেই বলে আসলে জাদু। এখানে একটা হোল আছে, মেবি এখানে ড্রপ করতে হবে, দেখি হয় নাকি এখানে ড্রপ। কী রে হইতেছে না, দাঁড়াটা নিয়ে নি। আরে হয়ে গেছে গা, ওহো আমার ভাগ্যটা কিন্তু অনেক ভালো,
দাঁড়া, এখন এদিক দিয়ে আসছি, এখন এদিক দিয়ে যাইবে, আরেকটা বল খুঁজতে হবে, আরেকটা বল খুঁজতে পারলে মনে হয় গেমটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু একবারও মরে নাই। আমি দেখো কত সেরা একটা প্লেয়ার, কত প্রো। তোমরা একটু কমেন্টে লেখো আমি কত বড় প্রো, আর একটু ভিডিওটা ভালো লাগলে একটু লাইকও করে দাও। আচ্ছা, এটা এক্সিটের ডোর, মানে এদিক দিয়ে আমাদের স্কিপ করতে হবে। আর এখানে আর একটা রুম আছে যেখানে আমরা যাই নাই। আরে ভাই, আমি দরজাতে আটকে যাই, সিঁড়িতে আটকে যাই, আমি আবার বলি নাকি আমি বলে প্রো। ওই তো আর একটা রুম আছে এখানে, এখানেই মনে কিছু না কিছু থাকবে। কি, এটা তো লক, এটা খুলতেছে না। ওই ম্যাজিকের পেজটাতে লেখা ছিল যে একটা রুম লক থাকবে। দাঁড়া, আমরা উপরে গিয়ে একটা বলটা খুঁজে আনি। ভাই তো এখন উপরে থাকতে পারে, আমি এখানে লুকাইনি। আরে ওয়েট ওয়েট ওয়েট, এটার পাশে মনে হয় কিছু একটা আছে, একটা হাইলাইট করতেছে। ও রে, এখানে আর একটা বল আছে, দেখছো এই গেমটা কত ভালো। হাইলাইট করার কারণে কিন্তু আমি দেখি ফেলছিলাম, আমি দেখতামও না। এখন আমি 2 ঘন্টা উপরে খুঁজতাম, পরে দেখতাম কি নাই। এই তো শেক করতেছে, কিরে কিরে কিরে, বলের থেকে যেন একটা বাড়িতে। দাঁড়াও, শেক করিনি আর ভালো করে। এই কিরে, আমি কোথায় এসে গেছি? কিরে, এটা কোন জায়গা? আরে তো ডোর, এটা তো এই রুমটাই। হ্যাঁ হ্যাঁ, এই রুমের ভিতরে আমি শেক করার কারণে জাদু করে ঢুকে গেছি গা। এই হাডিটার জন্য দরজাটা খুলছে না। দাঁড়া, ওটা সরাইনি, তো সরাই ফেলছি, এখন মনে হয় দরজাটা খুলবে। আর এখানে দেখছো কতগুলো কঙ্কাল পড়ে আছে। ওই তো তুই, উপর থেকে আমি বলটা ফালাইছিলাম। আর ভাই দেখো রুমটা কত ভয়ঙ্কর, কি কঙ্কাল টঙ্কাল পড়ে আছে, আর লাল টাল ছিদ্র দিয়ে কী জানি দেখা যাচ্ছে চোখ টোক। ভাই আমি এখানে আর থাকবো না ভাই, দেখো চোখ টোক কী দেখা যাচ্ছে ভাই, আমার ভয় লাগতেছে ভাই, এখানে আমি থাকবো না। কি একটা পেঁচ পাই গেছে, তার ওইটা নিয়ে তাড়াতাড়ি দৌড় দিই। মুঝে মেরে ঘর জানা হ্যায়, মে ইধর আর নহীঁ রুকুঙ্গা, মুঝে মেরে ঘর জানা হ্যায়, প্লিজ মুঝে জানে দো। ওকে গাইস, এই পেজটা থেকে আমি একটা জাদু শিখে ফেলছি, যে জাদুটা আমি অ্যাপ্লাই করে মেইন ডোর থেকে আমি এক্সিট করতে পারবো। এই তো দেখো, আমি তোমাদেরকে দেখাই, আমি স্টিকটা দিয়ে যদি মেইন ডোরের সামনে এরম করে লড়াই, তাইলে এই দরজাটা খুলে যাবে। এখন দেখি কী হয়, উপরে যাই দেখি। ভাই আমি কিন্তু একবারও মরে নাই, আমি চাই একবার না মরি এখান থেকে যাইতে। ওই তো তুই হুইচটাকে দেখাই, দাঁড়াই তাকে দেখাই। এই তো দেখাই, তো দেখাই, তো তোর জাদুর ছাড়িটা আমার কাছে, কি করবি তুই, মারবি আমাকে? দাঁড়া, তুই একটু চাকমা দি, এ থেকে উপর থেকে ঘুরাই, আমি ওই সাইড দিয়ে বাইরে চলে আসবো, তোর এতে নিচে থাকবে না, আমার বাইরে তো সবাই যাবে। আয় আয়, আমার পিছিয়ে পিছিয়ে আয় আয়। গ্র্যানিকে শুধু চাকমা দিয়ে দিছি, আর তুই কি? আর তোমরা যদি গ্র্যানি ইভেলন আইসক্রিমের ভিডিওগুলো না দেখো, আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখবো, তোমরা দেখে আসিও। এই তো এইখানে এই জাদুটা করতে হবে, তারাও জাদুটা করি। ছু মান তার ছু, কালা কুত্তার গু, ছু ছু ছু। কিরে, জাদু তো কাজ করতেছে না। আরে ভাই কি হবে এখন আমার, এটা এখন আমার পিছিয়ে পিছিয়ে মনে আসে যেতেছে। ছু মান্দার ছু, কালা কুতুর ছু। ও থ্যাংক গড, জাদুটা কাজ করছে। দেখি এখন মনে হয় বাইরে হয়ে যাবে, আর কিছু মনে করতে হবে না। অল রাইট গাইস, আমরা গেমটা কমপ্লিট করে ফেলছি। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি একবারও মরে নাই, একবারও না মরি, ফার্স্টবার খেলে গেমটা কমপ্লিট করে দিছি। যদিও নর্মাল মোডে কমপ্লিট করছি, আর তোমরা আমাকে কমেন্টে জানাইও আমি হার্ড মোড বা এক্সট্রিম মোডে কমপ্লিট করবো নাকি। আমি কিন্তু অনেক বড় প্রো, আমি হার্ড এক্সট্রিম দুটোটাই খেলতে পারবো। তোমরা শুধু আমাকে কমেন্ট করে জানাইও। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।